নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের কৃষি দেবী হিসাবে দুর্গার পুজো ঘড়ির কাটা নয় সন্ধি পুজোর সময় দেখা হয় জল ঘড়িতে সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব দুর্গায়ের এক দুর্গা কাটোয়ার দেনা গ্রামে সেই দুর্গাকে পাঁচশো বছরের বেশি সময় ধরে পুজো করছেন ভট্টাচার্য পরিবার এখানে সন্ধি পুজোর নির্ঘণ্ট ঠিক হয় জল ঘড়ির সাহায্যে ভোগে কারণ সুধা পেলে সন্তুষ্ট হন দেবী কারণ সুধার প্রসাদ পেতে ভক্তরা ও জমান ভট্টাচার্য পরিবারে দুর্গা কাটোয়া শহর থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে বাসে হাঁটাপথে টোটোয় সে এক গ্রামের খোঁজ সেই গ্রামে বসত করেন এক দশভূজা দুর্গায়ের পারিবারিক পুজোয় ঘরের মেয়ের আদর যত্নের ধুম গ্রামটির নাম দোনা কৃষি দেবী হিসাবে দুর্গার পুজো আসলে গ্রামকে শস্য শ্যামল রাখার প্রার্থনা ভট্টাচার্য পরিবারের উৎসর্গ করে ধানের চারা কিছু কিছু বৈশিষ্ট্যে এই পুজো অনেকটাই আলাদা ঘড়ির কাটা নয় সন্ধি পূজার সময় দেখা হয় জলঘড়িতে পূর্বপুরুষের ব্যবহৃত দুটি ছোট ছিদ্রে তামার বাটির জলপূর্ণ গামলায় ছেড়ে দেওয়া হয় তারপর পাঁচশো বছর আগে ভট্টাচার্যদের পূর্বপুরুষ তান্ত্রিক রামকৃষ্ণ ভট্টাচার্যের হাতে পুজো শুরু তখন দোনা ছিল জঙ্গলের মধ্যে স্বাধীনতার আগে পুজোর খরচা বইতে অখণ্ড ভারতের রাজশাহী জেলার দিল দিগ্লোহাটির জমিদার শীর্ষ ব্রজনাথ সাহা দেশভাগের পর টাকা আসা বন্ধ হয়ে যায় তারপর থেকে ভট্টার্য পরিবার নিজেরাই পালা করে পুজো করেন ভোগে কারণ কারণসুদা পেলে সন্তুষ্ট হন দেবী তাই কারণসুদা দিয়ে তর্পণ করা হয় নবমীর দিন কারণসুদা প্রসাদ পেতে ভিড় হয় ভক্তদেরও পুজোয় পশু প্রথা এখনও আছে পূর্ণ ধাতুর মহিষমদ্দিনী সেবা করে ভট্টাচার্য পরিবার পঞ্চাশ বছর হল একই মন্দিরে দুই ভাইয়ের দুটি পুজো হয় জলঘড়িতে পুজো দেখতে কারুর পাজর মেজেসি কলসি পলসোনা কুর্চি গ্রামের লোকেরা ভিড় জমান তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বৃদ্ধ করবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ